রবীন্দ্র সাথে অনুসরণ করছি 1952 ভাষা সমিতি। মাননীয় প্রধানমন্ত্রী, অদম্য ইচ্ছা শক্তি, উদ্ভাবনী কর্মোদ্যোগ আর সাধারণ মানুষকে কাছে টেনে নেবার জাদুকরী ক্ষমতা গুণে আপনি হয়ে উঠেছেন আমাদের সকলের আস্থার কেন্দ্রবিন্দু, আমাদের প্রত্যাশা পূরণের এক অব্যর্থ ঠিকানা। ধারাবাহিক 15 বছর সহ আপনার সরকারের 20 বছর মেয়াদে মহানগর থেকে নিবৃত পল্লী পর্যন্ত দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নমুখী যে যাত্রা অব্যাহত আছে তার থেকে পিছিয়ে নেই বাংলাদেশ পুলিশে গর্বিত আমিনাও। মহান মুক্তিযুদ্ধের শহীদ 30 লক্ষ বীর মুক্তিযোদ্ধা, 2 লক্ষ নির্যাতিত মাগুর, জাতীয় চার নেতা এবং দেশ ও জাতির কল্যাণে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। গর্বের সাথে স্মরণ করছি জাতির পিতার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে সাড়া দেওয়া স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ যোদ্ধা বাংলাদেশ পুলিশের অকথ্য বীর পুলিশ সদস্য। পেশাদারিত্ব ও সেবার মানও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এ সকল পদক্ষেপের প্রত্যক্ষ সুবিধাগুলি হচ্ছে বাংলাদেশের জনগণ। সেবার অবদানে ব্যবস্থা গ্রহণ করা, বিগত কল্যাণ সভায় আপনার নিকট পুলিশ কর্মকর্তাদের এরকম একটি সুবিধা দেওয়ার বিষয়টি উপস্থাপন করা হলে আপনি সদয় বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। এর প্রেক্ষিতে আমাদের প্রস্তাবটি মন্ত্রণালয়ের চূড়ান্ত পর্যায়ে বিবেচনাধীন থাকলেও বিভিন্ন যৌক্তিক কারণে প্রস্তাবটি এখনো নিষ্পত্তি করা যায়নি। বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার তদন্ত কর্মকর্তার সংখ্যা প্রাধিকারভুক্ত অন্যান্য ক্যাডার বা বাহিনীর তুলনায় খুবই কম হওয়ায় এক্ষেত্রে আর্থিক সংশ্লেষ তুলনামূলকভাবে কম। মাননীয় প্রধানমন্ত্রী, এ বিষয়টি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মনোবল বৃদ্ধির পাশাপাশি মর্যাদা ও আত্মসম্মানে আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার স্বপ্নপুরুষ, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর বেদনার সাথে স্মরণ করছি 75-এর 15-ই আগস্টের কালো রাতে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত মহিল সেনানী বঙ্গমাতা শেখ মুজিবুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সহিদানদের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের ক্ষেত্রে অধিকাংশ পুলিশিং কার্যক্রম মাঠ পর্যায়ে সশরীরে উপস্থিত থেকে বাস্তবায়ন করতে হয়। জনগণের পুলিশের কাছ থেকে উন্নত দেশের ন্যায় সেবা প্রত্যাশা করে সেই 3.5 বছরের ভেতরেই তিনি আধুনিক পুলিশ গঠনের পরিকল্পনা করেছিলেন এবং মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ হাতে নিয়েছিলেন এবং সেই সময়ে 73 সালে তিনি নৌ পুলিশ গঠনের পরিকল্পনা করেছিলেন। এরপর ইতিহাস আমরা জানি, 1975-এর 15-ই আগস্টের নির্মমতার পর যে 21 বছরের অন্ধকার যুগ তাকে আমরা 1992-এ সরকার গঠন করেই পুলিশ বাহিনীর সার্বিক উন্নয়নে মনোনিবেশ করেন। আপনার সরকারের 20 বছরে সংখ্যাগত বৃদ্ধির পাশাপাশি পুলিশের গুণগত পরিবর্তনের লক্ষ্যে অবকাঠামো, লজিস্টিক্স, পুলিশ স্টাফ কলেজ প্রতিষ্ঠা, নতুন নতুন বিশেষায়িত ইউনিট গঠন, উল্লেখযোগ্য সংখ্যক নতুন পদ সৃজন, পুলিশের মর্যাদা বৃদ্ধি, বেতন ভাতা ও রেশন বৃদ্ধি সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী দিক নির্দেশনায় পুলিশের সদস্যগণ সম্মুখ যোদ্ধা হিসেবে সকল ভীতির ঊর্ধ্বে থেকে নিরলসভাবে কাজ করেছেন। তাদের সাহসী ভূমিকা সর্বত্র প্রশংসিত হয়েছে। জঙ্গি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানে জনমতে নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে। গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে পুলিশ সামাজিক স্থিতিশীলতা রক্ষা